ফটিকরা বিধানসভার সায়দার পাড় গ্রামের তিন পরিবারের 10 জন ভোটার সিপিআইএম ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সায়দার পাড়ায় আয়োজিত বিজেপির সভায় এবং একই দিনে ফটিকরায়ের দলীয় অফিসে এসে কৃষ্ণনগরের সিপিআইএমের সক্রিয় সদস্য নিবাস পাল বিজেপিতে যোগ দেন। বিধায়ক সুধাংশু দাস, ফটিকরায় মণ্ডল সহ সভাপতি প্রবাস বণিক, মণ্ডল সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী সহ অনেকেই ছিলেন সেই সভায় উপস্থিত। বিধায়কের হাত ধরে এদিন সিপিআইএম ছেড়ে বিজেপিতে এলেন একাধিক ভোটার। দীর্ঘ বছর বঞ্চিত করেছিল, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সারা সরকার বিকাশের নীতিতে এই সমস্ত লোক আজকে সরকারের বেনিফিট পায়, ফ্রি চাল পায়, আজকে গড় পায়, এই কিষাণ সম্মান নিধির টাকা পায়। আজকে কারা পাচ্ছে? শুধু যারা বিজেপি করে তারা, শুধু যারা বিজেপি করে তারা কিংবা ওই বন্যার সময় আমরা কি শুধু সিপিএম কে দেখে দেখে দিয়েছিলাম, বিজেপি কে দেখে দিয়েছিলাম সাজার পারে? বিরোধী শিবিরে একের পর এক ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও এরই বহিঃপ্রকাশ দেখল ফটিকরায়বাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।